গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ 15ই ডিসেম্বর, সারদা মায়ের জন্মতিথি। এই দিন পঞ্চানন তলার মোড়ে সারদা রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব দোকান বন্ধ করে এই সারদা আশ্রমে যাব এবং আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। সকাল ওই সকাল খেতে যাবো, নিমন্ত্রণ, তাহলে তার কিছু আটকাবো না আমি, নিমন্ত্রণ খেতে যাব। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, আটকাবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা কি করছো, ফটো তুলছো? ও আচ্ছা, ও আগে যে এরম করে তুলেছিলা, লাগানো আছে, লাগানো আছে, তো সঙ্গে সঙ্গে হয়ে ও যাচ্ছে। এই যে এটা না, ও তোমাকে ধরে থাকতে হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ করলে না তো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, হ্যাঁ 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 ঠিক আছে। দীপ্তশ্রী, তুমি দাদুর সঙ্গে কোথায় সকালবেলা ঘুরে এলে? দাদার সঙ্গে স্কোয়ার ফিল্ড আর জুস সকাল সকাল খাওয়া হয়ে গেল? দেখো আপনার থাকা হয় কোথায়? আমি চাকদাতে থাকি। চাকদায় না, তাই এখানে মানে বহরমপুর কমই আসে না? হ্যাঁ তাও আসি, ভালোই আসি আমি। আমি দেখি বেশি দেখিনি, তাই যাও আসলে আপনার আসলে আসে। হ্যাঁ হ্যাঁ কমই আসে, এটা আমার মানে সঙ্গী, খুব ভালো ছেলে, বাধ্য ছেলে, বলুন বাধ্য ছেলে, জীবন ভালো ছিল, স্কুল ঠিক রেগুলার, স্কুলে কলে, তাই না? স্কুল রেগুলার বল, না দুটোই ভালো, নতুনও ভালো পুরনো ভালো। পুরোনোটা কত দাম? পুরোটা 90 আর নতুনটা হচ্ছে 80। ওই তোমার ইয়ে দেবে, দেখি পনিরটা কেমন আছে। এটার জন্য 40। তারপর আবার আমরা সারদা আশ্রমে পৌঁছে গেছি, এখন আশ্রমে ঠাকুরের হরিনাম সংকীর্তন হচ্ছে, মায়েদের দ্বারাই আশ্রমটা পরিচালিত। মন্দিরের ভিতরটা একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। গেটের সামনেই শ্রী রামকৃষ্ণ ও সারদা মায়ের ছবি এবং ওনাদের দুই পাশেই আছে স্বামী বিবেকানন্দের ছবি। আসুন আপনাদের দেখাই ভোগ কিভাবে বড় বড় গামলায় বিশাল বিশাল খুন্তি দিয়ে রান্না করছে।
লোক দেখেন সারিবদ্ধ লাইন করে প্রসাদ নিচ্ছে। আমরাও এখান থেকে প্রসাদ নিয়ে আশ্রমের ভেতরে টেবিল চেয়ারে বসে প্রসাদ খেলাম। মন্দিরের ভেতরে কি সুন্দর ফুলের বাগান আছে, ফলের বাগানও আছে এবং চারিদিক পরিবেশটা কি সুন্দর লাগলো। এই বাগানের মধ্যে এই সবেদা গাছে দেখুন কি সুন্দর সবেদা ধরেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে।